সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর বিষয় পোস্ট করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। হামলা রোধে পুলিশের নির্লিপ্ততা সমালোচিত হয় সব মহলে। বিষয়টি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী, বললেন এ ঘটনায় পুলিশ আরো তৎপর হতে পারত। পুলিশের নির্লিপ্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। পুলিশ বাহিনীর সেই কর্মকর্তার মানে আমরা মনে করি তার কোনো গ্যাপ ছিল না, তারপরে আমরা মনে করেছি যে সে আরেকটু তৎপর হতে পারত। অবশ্যই আমরা ভালোভাবে কন্ট্রোল করেছি, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আজ পর্যন্ত সেখানে আর কোনো ঘটনা ঘটে নাই। এদিকে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদর দফতরে গঠিত তদন্ত কমিটি। এ ঘটনায় আরো একজনকে আটক করেছে পুলিশ, সব মিলিয়ে আটক হয়েছে 10 জন। অপরদিকে নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শন করেছে জাসদের একটি প্রতিনিধি দল। এছাড়া হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে। মোহাম্মদ নবী, 21 টেলিভিশন, ঢাকা।